আমি চিন্তা করছি দুই ঈদের পর দুই মাসে বেশি থাকমো এত কুরবানি করে তুই থাকতে পারবি কি সারা বছর থাকতে পারবি তুই নির্লজ্জ কি বলতো আপু তো হ্যাঁ তোর মা লজ্জা শরম নাই জামাই তো দাও কাকা তাকে ও নিজের মা মা গরুর মাংস দিয়া ভাত খাইবো মায়ের পেটের বোন আসছে ভাই আসছে এটা বলার জন্য তাই তখন মাথার উপর পাহাড় ভেঙ্গা পড়ছে আর তোরা তোর কি মেয়ে জামাই না এটা

কর্তা হচ্ছে ছিল জামাইরে বলা মেয়েরে বলা যে তোর শাশুড়ির জন্য তো জামাইরে বল বাজার হাট রোজার মাসে সবকিছু করে দেওয়ার জন্য আমন তো খাইবে কাজ নাই सुनो তোমার মায়ের জন্য পুরো রমজান মাসের যা যা প্রয়োজন একেবারে সবকিছু তুমি নিজের হাতে কিনা তারপর তোমার ভাই বোনদের দিয়ে দিবা এখন যাও যাও যখন যা কিছু প্রয়োজন হয় সরাসরি ভাই সাথে দেখা করবা আর যদি তোমার ভাই বোন আর